হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা তোমাদের মনে করিয়ে দিই, সেটা হলো প্র্যাকটিস লেসনটা কিন্তু চালিয়ে যেতে হবে, ওটা কিন্তু ভুললে হবে না। বাচ্চাদের 5 মিনিট করে আর বড়দের 1 থেকে 2 ঘন্টা করে এই প্র্যাকটিস লেসন যদি বন্ধ করে দাও, তাহলে কিন্তু ড্রয়িং স্কিল কোনো দিন ইম্প্রুভ করবে না। আর আমি যে ড্রয়িংগুলো দেখাচ্ছি বা বিভিন্ন ধরনের যে ড্রয়িংগুলো তোমরা দেখবে বইয়ে থাকবে বা নেট থেকে ডাউনলোড করে করবে, সেগুলো কিন্তু নিয়মিত প্র্যাকটিস করে যেতে হবে। তো চলো আজকে ভিডিওটি শুরু করি। আজকে তোমাদের আমি দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে শেপ দিয়ে একটা ঘুড়ি ড্রয়িং করা যায় এবং তার সাথে সাথে কালার করা যায়। তো চলো শুরু করি। ফার্স্টে আমরা একটা প্লাস করব, এই যে ঠিক এইভাবে করে নিলাম প্লাস, একটা স্ট্রেট লাইন, তারপরে ঠিক মিডল বরাবর আর একটা দাগ টেনে নিলাম। এই চারিদিক কিন্তু প্লাসের সমান হতে হবে। ওকে, তো আমি প্লাস করে নিয়েছি। এইবার কি করতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যোগ করতে হবে। করে দিলাম, তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যোগ করতে হবে। তো খাতা ঘুরিয়ে নাও, যাদের অসুবিধা হবে খাতা ঘুরিয়ে ঘুরিয়ে করবে। কমপ্লিট। নেক্সট, এইখান থেকে এই পয়েন্টটা যোগ করতে হবে। তারপর এইখান থেকে এইটা যোগ করে দিতে হবে। খাতা ঘুরিয়ে নাও, এ আবার যোগ করে দিলাম। এটুকু আশা করি সকলে বুঝতে পেরেছ। এইবার ঠিক এই পয়েন্টে এই জায়গাটায় আমি একটা স্ট্রেট লাইন টেনে দেব। এই যে এই ঠিক এই পয়েন্ট বরাবর আমি একটা স্ট্রেট লাইন টেনে দিচ্ছি, যাতে দুই দিক সমান হয়। ওকে, আমার স্ট্রেট লাইন টানা কমপ্লিট। এইবার এইখানটা একটা ছোট পয়েন্ট নিয়ে নিলাম সুবিধার জন্য, দিয়ে এখানে আমি একটা ট্রায়াঙ্গেল এঁকে দিলাম। ওকে, এটুকু আশা করি বুঝতে পেরেছো সকলে। এইবার এইটাকে এই দাগগুলোকে রবার দিয়ে মুছে দিতে হবে। তারপরে এটাও মুছে দিতে হবে। তাহলে দেখো আমার কিন্তু ঘুড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তোমরা যদি মনে করো যে ভিতরে ডিজাইন দেব, দিতেই পারো। যেমন এইখানে আমি একটা হাফ সার্কেল এঁকে দিচ্ছি, এই তো আমার ঘুড়ি কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো একটা প্লাস, হাফ সার্কেল, ট্রায়াঙ্গেল আর এটা একটা স্কোয়ার, তাকে উল্টে নিয়েছি। এই যে এই একটা, এই একটা ছোট স্কোয়ার, তাকে যদি আমি ঘুরিয়ে নিই তাহলে এই দাঁড়াচ্ছে, তাই তো? এই ছোট ছোট শেপ দিয়ে আমি কিন্তু ঘুড়িটা কমপ্লিট করলাম। এবার চলো কালারটা দেখে নিই। তো যে কোনো একটা কালার নিয়ে নিতে হবে, আমি এই কালারটা নিলাম। ফার্স্ট কি বলেছিলাম, আউটলাইন করতে হবে, 4টি কথা। 1 নম্বর হচ্ছে আউটলাইন। তো চলো আউটলাইন করে নিই, আস্তে আস্তে আউটলাইনটা করতে হবে। তো আমার 1 নম্বর পয়েন্ট কমপ্লিট। 2 নম্বরটা কি বলেছিলাম, ছোট ছোট স্টেপ নিয়ে কালারটাকে করতে হবে, খুব আস্তে আস্তে। এই যে
এইভাবে। তিন নাম্বার কি? প্লেন অ্যান্ড স্মুথ। আর চার নাম্বার হচ্ছে দাগের বাইরে বেরোবে না। তো চলো আমরা আস্তে আস্তে কালারটাকে কমপ্লিট করি। খুব আস্তে আস্তে ধরে ধরে কালারটাকে করতে হবে। আর হ্যাঁ, এই চারটি কথা কিন্তু সবসময় মনে রাখতে হবে, আর সবসময় লাইট করে করবে, চেপে চেপে নয়। বারবার বলছি তোমাদের, এটা মনে রাখবে। তো এইটুকু আমার কমপ্লিট হয়ে গেল। নেক্সট একটা কালার নেব, নিয়ে গোটাটাকে আউটলাইন করব। তো চলো দেখি নেক্সট এই পোর্শনটা করব। তাহলে আগে আউটলাইনটা কমপ্লিট করে নিই। খুব আস্তে আস্তে আউটলাইনটা কমপ্লিট করতে হবে। বাচ্চাদের অসুবিধে হলে তোমরা খাতা ঘুরিয়ে ঘুরিয়ে করতেই পারো। আমার আউটলাইন করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে আমি কালারটাকে করব। খুব আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু কমপ্লিট করতে হবে কালারটাকে, কেমন? এই যে দেখো আমার কমপ্লিট হয়ে গেল। যাই হোক, এই রংটা একটু ডিস্টার্ব করছে আমার, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। তো তোমরা ধীরে ধীরে করবে। আমি এই যে দেখো এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। তো আবার লাস্টে একটু কারেকশন করে নাও, যেখানে যেখানে মনে হবে যে কালার দিতে হবে তো দিয়ে নেবে। ওকে, তো চলো এবার নেক্সট স্টেপটা করব, এইটা। ওকে, ফার্স্টে আউটলাইন করে নাও। খুব আস্তে আস্তে ধীরে ধীরে আউটলাইনটা কমপ্লিট করে নিতে হবে, কেমন? খাতা ঘুরিয়ে নাও। আউটলাইন কমপ্লিট। এবার ছোট ছোট স্টেপ নিয়ে হালকা করে কালারটা করতে হবে। দেখো আমি কিভাবে কালারটা করছি। খুব আস্তে আস্তে, তিন নাম্বার পয়েন্টটাও কিন্তু মনে রাখতে হবে, প্লেন অ্যান্ড স্মুথ, এটা সব সময় মনে রাখতে হবে। খুব আস্তে আস্তে ধীরে ধীরে কমপ্লিট করতে হবে, তবেই ড্রয়িংটা দেখতে ভালো লাগবে। আর চার নাম্বার পয়েন্ট, দাগের বাইরে বেরোবে না। তো আমার ঘুড়ি কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে একটা সুতো বের করে দেবে, খুব সোজা। এইভাবে তোমরা বাচ্চারা ঘুড়িটা প্র্যাকটিস করবে। আর যারা একটু বড়,
যারা ড্রয়িংটা একটু মোটামুটি শিখে নিয়েছো বা লাইন ড্রয়িংটা ঠিকঠাক হচ্ছে তাদের জন্য এইটা কমপ্লিট করার পরে গ্লাস মার্কার দিয়ে এই যে ব্ল্যাক পয়েন্টটা নিচ্ছে না, হ্যাঁ অপসরা গ্লাস মার্কিং ব্ল্যাকটা দিয়ে আউটলাইনটা করতে হবে। ওকে, তো এই যে গ্লাস মার্কিং পেন দিয়ে আমি এবার এটা আউটলাইন করব। বাচ্চারা কিন্তু এই পর্যন্তই স্টপ করে দেবে। এবার যারা একটু লাইন ড্রয়িং জানো বা ভালো করে করছো তাদের জন্য এইটা ব্ল্যাক গ্লাস মার্কিং পেন, পেন্সিল এটা আর কি। তো আরেকভাবেও করা যায় পেন দিয়ে, ব্ল্যাক পেন দিয়ে জেল কালির, তো ওটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদের। আজকে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, খুব আস্তে আস্তে। খুব ধীরে ধীরে তা পেন্সিল দিয়ে করতে হবে, নইলে কিন্তু বেঁকিয়ে গেলে একদম বাজে লাগবে। হ্যালো, আবার ঘুরিয়ে নাও। এই ওকে, আবার নেক্সট ঘুরিয়ে নাও। কমপ্লিট। তো সবাই বুঝতে পেরেছো, আশা করি সকলের ভালো লেগেছে ভিডিওটি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। এবং যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, টাটা।